দাঁত বের করে হাসে, বলে হায় হায় এই কথাটা আর বলতে পারবো না, কি ছিল আমার দিন এটা আবার বলতে পারবো না, কেন বলতে পারবো না, কারণ আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, গোশ ছাড়া খাইনি, আর এই তো কদিন আগে ঈদ পড়ে এলো, তারপরে দুটো জুম্মা হয়েছে, একটা জুম্মা মিস হয়েছে, আর একটা জুম্মা তো পড়েছি, তাহলে আমি তো মুসলমান, দিন আবার বলতে পারবো না রে বাবু। কিন্তু আসল অবস্থা হলো এই, এই মুসলমান দিনের সাথে দূরতম সম্পর্ক নেই, সেই দিন কিন্তু দিন ওকে যখন বলা হবে তখন হাই হাই করবে, জবানটা বন্ধ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ হোয়াট ইজ দিন, দিন কি আল্লাহ যেন মান দিন ওকা, বলো তোমার দিন কি ছিল দুনিয়ায়, দিন মানে আমরা যেটা জানি, দিন মানে দিন ইসলাম, দিন মানে ইসলাম ধর্ম, এই কথাটা এক শতাংশ জানা, এক শতাংশ, একশোর মধ্যে এক শতাংশ, 99% জানা হয়নি, দিন মানে কখনোই এই তথাকথিত ধর্মগুলোর মতো ইসলাম ধর্ম নয়, আল্লাহ বলতে পারতেন হোয়াট ইজ ইউর রিলিজিয়ান, আল্লাহ বলতে পারতেন বলো তোমার ধর্ম কি, কিন্তু আল্লাহ এই কথা জিজ্ঞেস করবেন না, বলো তোমার ধর্ম, আল্লাহ জিজ্ঞেস করবেন বলো তোমার দিন কি, দিন, আরবি দিন শব্দ যার বাংলা হচ্ছে সামগ্রিক জীবনবিধান, জীবন ব্যবস্থা, আ কমপ্লিট কোড অফ লাইফ, পুরো জীবনের তাম বিষয়কে একত্রীকরণ করা হয় তাকে বলা হয় দিন, তার মানে সন্তানের ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কোন কানে আজান দেবে আর কোন কানে ইকামত দেবে ওটাও দিন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছোট্ট বাচ্চা সন্তানটার কদিনের মাথায় চুল ফেলবে, কদিনের মধ্যে আকিকা দেবে, কদিনের মধ্যে নামটা রাখতে হবে এটাও দিন, ওই সন্তান বড় হয়েছে তার নাম জন্টি বান্টি পিন্টু চিন্টু হবে না তার নাম আব্দুল জব্বার আব্দুর রহিম আব্দুল্লাহ হবে এটাও দিন, এটাও দিন, আবার ওই সন্তান জন্ম নিয়েছে আর সেই সন্তান জন্ম নিয়েছে বলে সেই সন্তানের খুশিতে তুমি পিতা, তুমি তোমার বাড়িতে বাজার থেকে মহিলা এবং পুরুষদের ধরে নিয়ে এসে এরকম স্টেজ করে ড্যান্সের আয়োজন করেছ, নাকি আকিকা দিয়ে মানুষজনকে ডেকে নিয়ে এসে অভুক্তদেরকে খাওয়াচ্ছ এটাও দিন, এরপরে ওই সন্তান একটু বড় হচ্ছে, ও যখন বড় হচ্ছে তখন তুমি তার কানের কাছে মোবাইলের রিংটোনে গান চালিয়ে দিচ্ছ নাকি কোরআনের তেলাওয়াত শোনাচ্ছ এটা দিন নয়, এটাও দিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন মান দিনুকা তখন কিন্তু এইগুলো জিজ্ঞেস করবেন, তখন এই কথা জিজ্ঞেস করবেন না যে বলে ফেলো মুখে যে ওই মুসলমান ছিলাম, এটা জিজ্ঞেস করবেন না, আল্লাহ জিজ্ঞেস করবেন মান দিনুকা মিনস হোয়াট ওয়াজ ইউর লাইফস্টাইল, কেমন ছিল তোমার জীবন এইটা বলো, কেমন ছিল তোমার জীবন এইটা বলো, জিজ্ঞেস করবে আল্লাহ, সন্তানটা বড় হওয়ার সাথে সাথে ওর হাতটা ধরে জরির কাজের ঢাড্ডায় বসিয়েছিলে, দর্জি কাজের মেশিনে বসিয়েছিলে নাকি লেখাপড়া শিখতে দিয়েছিলে, এটা জিজ্ঞেস করা হবে সেই দিন, আপনাদের মনে হচ্ছে যে এটা আবার কেমন কথা হলো, আল্লাহ জিজ্ঞেস করেছে দিন আর এখানে লেখাপড়া জরির কাজ আর দর্জির কাজ, নিঃসন্দেহে এটা জিজ্ঞেস করা হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কালাম পৃথিবীতে যেদিন পাঠাচ্ছেন, আল্লাহ যেদিন কালাম পাঠাচ্ছেন সেই দিন প্রথমে এই কথা আমাদেরকে বলেছিলেন ইকরা পড়ো, প্রথম হুকুম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, প্রথম হুকুম আল্লাহর প্রথম হুকুম ছিল পড়ো, মুসলমানরা মনে করে লেখা পড়া জ্ঞান বিজ্ঞান গবেষণা এগুলো আমাদের কাজ না, আমরা রুজি রোজগার করব, রাস্তার মনে মনে চায়ের দোকান আর কসাইখানা খুলবো, আড্ডাবাজি করবো, জীবন এভাবে কেটে যাবে, আর আমাদের আলেমরা আমাদের মরে যাওয়ার পরে কুলখানি কোরআনখানি ফতোয়া এটা সেটা দিয়ে পার করে দেবে, আর জ্ঞান বিজ্ঞান চর্চা কাজের কাজ ইহুদি নাসারাদের কাজ, মুসলমানদের এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি কয়েকদিন আগের কথা বলছি, দু তিন দিন দিন দুয়েক আগে, দিন দুয়েক আগে আমার ছোট্ট ছেলেটাকে, আমার ছোট ছেলেটা সেভেনে পড়ে, ওকে নিয়ে আমি নর্থ মিল যাচ্ছিলাম, আপনারা জানেন বাবুরিয়া নর্থ মিল যাচ্ছিলাম, তো যাওয়ার সময় আমি ইচ্ছা করে ওকে একটা বিশেষ জীবনের বিশেষ দিক দেখানোর জন্য আমি যাওয়ার সময় ইচ্ছা করে হিন্দুদের গ্রাম দিয়ে নিয়ে গেছি, আপনারা জানেন ওই ভান্ডারি পাড়া বলে না, ভান্ডারি পাড়া পাড়ুই পাড়া ওই গ্রাম দিয়ে নিয়ে গেছি যাওয়ার সময়, তখন সন্ধে 7টা, ওকে বলেছি বাবা যাওয়ার সময় তুমি দেখতে থাকো
রাস্তার দুদিকে কটা চায়ের দোকান দেখতে পাবে একটু দেখো, কটা পানের আর তিরঙ্গা গুটকার দোকান দেখতে পাবে দেখো, আর রাস্তার মোড়ে মোড়ে কটা তোমাদের থেকে ছোট বড় মাঝারি ইয়াং আধ বয়সী মানুষ রাস্তার মোড়ে মোড়ে বসে মোবাইল টিপছে, আড্ডাবাজি করছে আর তিরঙ্গা খেয়ে রাস্তাকে লাল করে দিচ্ছে, একটু দেখতে দেখতে চলো। ওকে আমি নিয়ে গেলাম নর্থ মিল নিয়ে গেলাম, ফেরার পথে পুরো চকবানেখার রাস্তাটা মুসলিমদের এলাকা, ওইখান দিয়ে নিয়ে আসছে। আমি বলছি এবারে এই রাস্তাটা দিয়ে তুমি যখন আসবে তুমি ওই একই জিনিস দেখতে দেখতে চলো, আর ঘরে গিয়ে আমার রেজাল্টটা দেবে। ও যাবার সময় বলছে আব্বু একটা চায়ের দোকান দেখতে পেলাম না, এত বড় একটা গ্রাম একটা চায়ের দোকান নেই, একটা তিরঙ্গা গুটকার দোকান নেই, একটা পানের দোকান নেই, রাস্তার মোড়ে মোড়ে আড্ডাবাজি নেই, কিচ্ছু না। আর এবার ওই দিক দিয়ে চলো, আসার সময় ও গুনেছে 13টা চায়ের দোকান নর্থ মিল থেকে আমার ঘর চকবানেখার শেষ আমার ঘর 13টা চায়ের দোকান, প্রত্যেকটা চায়ের দোকানের সাথে গুটকা কইলি তিরঙ্গা এগুলো তো আছেই, এছাড়া আবার এক্সট্রা অনেকগুলো পানের দোকান আছে তাতেও তিরঙ্গা গুটকা কইলি আছে না আছে। আর রাস্তার মনে মনে জটলা, ও বললে আমি শুনেছি প্রায় 150 ছেলে মেয়ে এরকম মোবাইল নিয়ে বসে আছে ওইটুকুতে। আমি এই জন্য বললাম যে মুসলমানরা মনে করে লেখাপড়া জ্ঞান বিজ্ঞান গবেষণা আমাদের কাজ না, আমাদের কাজ পৃথিবীতে খালি হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে কাটিয়ে চলে যাব, কারণ আমাদের জান্নাতে পাঠানোর জন্য গুলতুড়ি করে অনেক দূরে ঢেলা যেমন পাঠানো হয়, আমাদের মৌলানা আলে ওলামা হাফেজ পীর দরবেশরা ওরা গুলতুড়ি নিয়ে আমাদেরকে জান্নাত পাঠাবে রেডি হয়ে আছে, এই ধারণাই মুসলমানরা বসে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য সেদিন জিজ্ঞেস করবেন মান দীনুকা, বলো তোমার দিন কি, বলো তোমার দিন কি, এই যে বলো তোমার দিন কি তার মানে জিজ্ঞেস করা হবে ছেলেটাকে তুমি কোথায় নিয়ে গেছিলে, ওকে জ্ঞান বিজ্ঞান গবেষণা পড়াশোনা, কারণ আমি এই পৃথিবীটাকে কি এমনি সৃষ্টি করেছিলাম, আল্লাহ ধরবেন এত সুন্দর পাহাড় এত সুন্দর সাগর নদী এত সুন্দর আকাশ তাতে কোটি কোটি নক্ষত্র আছে, তোমার এত সুন্দর দেহ এত গাছপালা পশু পাখি নদী নালা এত সোনার সন্তান স্ত্রী এই এত কিছু তোমাকে আমি দিয়েছিলাম, এই জন্যই যে তুমি পশুর মতো চোখটা বন্ধ করে জীবন চালাবে খাবে পান করবে মৌজ করবে আর আমার কাছে হাজির হবে, এই জন্য দিয়েছিলাম এগুলো, এগুলো সব দিয়েছিলাম গবেষণা করার জন্য, এগুলো যে যত বেশি গবেষণা করে সে তত বেশি আমার কথা মনে করে তাই না। আল্লাহর একটা পাহাড়কে দেখে যে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এই পাহাড় যদি এত বিশাল হয় আল্লাহ তুমি কত বিশাল, এটা তার মনে হবে না। বান্দা যখন সাগরের ধারে যায় সাগরের দিকে তাকিয়ে দেখে মূর্খ নিরেটজ্ঞ এই তিরঙ্গা গুটকা খৈনিতে যার জীবন ডুবে আছে সে সাগরের ধারে গিয়ে চিন্তা করবে আমি কখন কাপড়টা ছেড়ে ঝাঁপিয়ে পড়ব, আর একজন আল্লাহর প্রেমিক মানুষ জ্ঞানী মানুষ সাগরের ধারে গিয়ে সে তখন চিন্তা করে কে দিচ্ছে এই নিরন্তর ঢেউ, বিরাম নেই যে ঢেউয়ের আর যে পানির কুল কেনারা নেই, কোন সে মালিক কোন সে মহান, আর এই সাগরের নিচে যা সম্পদ আছে পৃথিবীর উপরিভাগে অত সম্পদ নেই তাই না, পৃথিবীর উপরিভাগে অত সম্পদ নেই, কোন সে মালিক এই সম্পদ দিয়েছে, সিজদামত হয়ে যেতে মন যায় তখন, এই তফাত জ্ঞানী আর অজ্ঞের। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান দীনুকা যখন জিজ্ঞেস করবেন তখন জিজ্ঞেস করবেন বলো তোমার দিন কি, তুমি কি জ্ঞান বিজ্ঞান গবেষণা আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করেছিলে, নিজের ছেলেটাকে চিন্তা ভাবনা করতে দিয়েছিলে। আমার ভাইরা খুব সাবধান, যখন জিজ্ঞাসা করা হবে বলে দেওয়া হয়েছে এটা জিজ্ঞাসা করা হবে তো প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে যেতে হবে আমাদের। আল্লাহ যখন বলেন মান দীনুকা জিজ্ঞেস করেন বলো তোমার দিন কি, তখন সেই প্রশ্নের ভিতরে এটাও থাকে জিজ্ঞাসা করা হয় তুমি বিয়ে করার সময় কোনটা অগ্রাধিকার দিয়েছিলে, হে যুবক বিয়ে করার সময় সুন্দরী স্ত্রী আর দামি শ্বশুর বাড়ি পয়সাওয়ালা শ্বশুর বাড়ি এটা দেখেছিলে না দিনদারিটা খুঁজেছিলে, তোমার স্ত্রী দিনদার হোক পরহেজগার হোক পর্দাওয়ালা নারী হোক এটা তালাশ করেছিলে নাকি টাকা পয়সা রূপ সৌন্দর্যের পিছনে ছুটেছিলে, এটা জিজ্ঞেস করা হবে সেই দিন। আমি যা যা বলছি এগুলো সব আমার রাসুল শিখিয়েছে তাই না, এগুলো সব রাসুল শিখিয়েছে, জিজ্ঞাসা করা হবে এগুলো। তুমি বিয়ে করে নিয়েছে তোমার বউকে এই রকমের সুন্দর একটা ডায়াস করে মঞ্চ করে ক্যামেরাম্যান ডেকে নিয়ে এসে আর খাঁচাখাঁচ 15,000 টাকা দামি ছবি তোলাচ্ছিলে নাকি, জিজ্ঞাসা করা হবে। তুমি বিয়ে করে নিয়েছে তোমার বউকে প্রদর্শনীর বস্তুতে পরিণত করেছিলে নাকি, তোমার পাড়া তোমার এলাকার লোকেরা তোমার স্ত্রীকে উপহার দেওয়ার সময় দু চোখ ভরে দেখছিল
হে যুবক, এটা কি তুমি করেছিলে? যদি করে থাকো তাহলে সেদিন এই মান্দিরকা বলার সময় ও আর বলতে পারবে না, হ্যাঁ বলবে, হ্যাঁ আল্লাহ আমার দিন ছিল ইবলিসের দিন। আমি কি ভুল বললাম? কেউ যদি তার স্ত্রীকে তার নিজের বিবাহিত স্ত্রীর বেপর্দা করে মানুষের সামনে প্রদর্শনী করায়, এটা কি ইবলিসের কাজ না রহমানের কাজ? ইবলিসের। ওই দিন সেই বান্দা নিশ্চিন্ত বলবে আল্লাহকে, আমার দিন ছিল ইবলিসের দিন। এই পৃথিবীতে যেদিন পালন করবে আখেরাতে মুখ থেকে সেই হয়ে বলে না, খেয়েছে যা ভেকুর হেতা, এখানে যেমন জীবন যাপন করবে সেখানে তারই উত্তর বের হবে। আল্লাহ যখন বলেন মান দিনুকা, বলো তোমার দিন কি ছিল, তখন এই বান্দার মুখ থেকে বের হবে, আল্লাহ আমি তো বিয়েতে পণ নিয়ে বিয়ে করেছি, আমি তো আমার স্ত্রীকে প্রদর্শনী বানিয়েছি, আমি আমার স্ত্রীকে ঘরের মধ্যে একা পেয়ে আমি আমার স্ত্রীকে ঘরের মধ্যে একা পেয়ে জুলুম আর নির্যাতন করেছি। কে বলবে এটা? আলিমুদ্দিনের হয়ে সলিমুদ্দিন বলবে না, আলিমুদ্দিন নিজে বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা বন্ধ করে দিয়ে হাত পা জোবান খুলে দেবে। এরা বলবে আল্লাহ আমার এই হাত আমার স্ত্রীকে ঘরের মধ্যে একা পেয়ে দুর্বল ওই মেয়েকে আমি নির্যাতন চালিয়েছি, আমার দিন ছিল ইবলিসের দিন। তাহলে বুঝতে পারছেন, আজকে যারা ভাবছে, যারা মানে মুসলমানদের কথা বলছে আমি, আজকে যারা ভাবছে যে আমি তো মুসলমান ফলে আমি সেদিনে গড়গড় করে বলে দেবো মান দিনুকা দ্যাট মিনস ইসলাম, কিন্তু সেই দিন ইসলাম মুখ থেকে বের হবে না, এখানে যা করছে সেটাই ওখানে বের হবে। যে ব্যক্তি এখানে হারাম উপার্জন করে আর হারাম ভক্ষণ করে সে সেদিন খুব সুন্দর করে বলবে আল্লাহ আমি ছিলাম ইবলিসের গোলাম বলবে। এভাবেই মানুষ সেই দিন তার জানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খাবে, হিমশিম খাবে। আমার ভাইয়েরা, ঠিক এর বিপরীতেই আমাদেরই মধ্যে থাকবে এমন মানুষ, আমাদেরই সোসাইটিতে থাকবে এমন মানুষ, সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে মান দিনুকা, সে বলবে আল্লাহ রব্বুল আলামিন আমার দিন ছিল শুধুমাত্র আপনার নিজের পছন্দের জীবন ব্যবস্থা আল ইসলাম। আমাদেরই মধ্যে থাকবে এমন মানুষ, সে বলবে আল্লাহ আমার জীবন ছিল, আমার দিন ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। কেন? কারণ সে আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন সারা দুনিয়া যখন ঘুমিয়ে থাকত আমি তখন আপনার প্রেমে উঠে কঠিন ছি, কিন্তু আমি উজু করে নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি তখন উজু করে নামাজে দাঁড়িয়ে যেতাম, আপনার কাছে কাঁদতাম, কেঁদে কেঁদে বললাম আল্লাহ রব্বুল আলামিন অনেক গুণা হয়েছে আর সারাদিন আমাকে মাফ করে দেন। সে বলে আল্লাহ আমার দিন ছিল আপনার দিন। সেই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি তো ছিলাম আপনার গোলাম, আমার দিন ছিল আল ইসলাম, আমি সকালবেলা বের হতাম হালাল রিজিকের তালাশ করতাম, যত মেহনতি করতে হতো করতাম কিন্তু হালাল রিজিক করতাম, আমি যা ইনকাম করে আনতাম আমার ইনকামে আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়েদের হক ছিল, আমি তাদের পিছনে খরচ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি মনে রাখতাম, আমি বিশ্বাস করতাম আর আমি আমল করতাম যে আমার রিজিকে আমার মা বাপ বিবি বাচ্চাদের হক যেমন আছে তেমন আমার আল্লাহর হক আছে। কি আমাদের রিজিকে আল্লাহর হক নেই? বেশক আছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি যে রিজিক আপনার পক্ষ থেকে পেতাম তাতে আমি যেমন আমার পিতামাতা আমার স্ত্রী আমার সন্তানদের জন্য খরচ করতাম, তেমনি আমি পুরো একটা হক আপনার জন্য আমি খরচ করতাম, আপনার জন্য খরচ করতাম। আমার ভাইয়েরা, আমরা ভাবছি এ আবার কেমন কথা, আল্লাহর জন্য কিভাবে খরচ করা যেতে পারে, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দাকে বলবে হে বান্দা আমি তোমাকে যথেষ্ট রিজিক দিয়েছিলাম, আমি তোমাকে যথেষ্ট রিজিক দিয়েছিলাম আর আমি নিজে খেতে পাইনি, আমি নিজে অভুক্ত ছিলাম খাবার খেতে পাইনি আমি, আর তুমি আমাকে খাবার দাওনি কেন? বান্দা সেদিন অবাক হয়ে আল্লাহ বলবে রব্বুল আলামিন আপনি তো খুদ পিপাসার ঊর্ধ্বে, আপনার তো কোনো খিদে পায় না, খেতেও হয় না আপনাকে, আপনি কখন খিদেই পড়লেন আর কখন খাবার চাইলেন আমার কাছে? আল্লাহ বলবেন বান্দা তোমার প্রতিবেশী না খেয়ে দিন যাপন করছিল, তোমার কাছে সাহায্য চাইতে গিয়েছিল, ওকে যদি তুমি খাবার দিতে আমাকে খাবার দেওয়া হতো কিন্তু তুমি তো দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম, আমি তোমার কাছে আমার চিকিৎসার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছি, তুমি আমার চিকিৎসা করো নি,
তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তার জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করনি, যদিও আমি তোমায় রিজিক দিয়েছিলাম। দেখছেন, এই পৃথিবীতে মানুষের পাশে দাঁড়ানো, এই পৃথিবীতে প্রতিবেশীর পাশে দাঁড়ানো, এই পৃথিবীতে আল্লাহর দিনের বিজয়ের জন্য খরচ করা, এই প্রত্যেকটা আল্লাহর পথে খরচ করা, আল্লাহর জন্য খরচ করা, এমনও বান্দা সেই দিন দাঁড়াবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আমার জীবনকে আল্লাহ আপনার দিনের পথে কাজে লাগিয়েছি, আমি রিজিক অর্জন করতাম, পরিশ্রম করে খরচ করতাম আপনার জন্য একটা হক রেখে। সেই ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াক্তের নামাজ জামাত ছাড়া পড়িনি, সবসময় জামাত ছাড়া পড়তাম, জামাতে পড়তাম, সবসময় জামাতে পড়তাম। রাব্বুল আলামিন, আমি তো আপনার দিনের উপরে চলতাম, ইসলামের উপরে চলতাম, আমি এক বিঘন পরিমাণ জমি কারো নিয়ে বরং আমার কেউ নিয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, এটা ইসলাম না? আমি কারো এক বিঘন পরিমাণ জমি নিইনি, আমি কারো সম্পদ একটু অপহরণ করিনি, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি চাইলে গভীর রাতে উঠে সব থেকে মহা বিচারকের দরবারে, আপনার দরবারে আমি তাদের নামে নালিশ জানাতেই পারতাম। হে আল্লাহ, আপনি সাক্ষ্য, আমি গভীর রাতে উঠেছি, আপনার মতো মহা বিচারকের দরবারে আমি উঠেছি, কিন্তু আমি তাদের নামে নালিশ জানাইনি, বরং আপনার কাছে তাদের জন্য মার্জনা ক্ষমার দোয়া করেছি, রাব্বুল আলামিন ওদেরকে মাফ করে দেন। এটা কার দিন? এটা আল্লাহর দিন। আল্লাহ যখন বলবেন মান দিন, ওটা কোনটা তোমার দিন ছিল, এই ব্যক্তি সেদিন সুন্দর করে বলবে আল্লাহ আমার দিন ছিল এগুলো। এই পৃথিবীতে যে যেমন করবে তেমন পাবে, সেই দিন সেভাবেই তার মুখ খোলা হবে, সেদিন সেভাবেই তার কথা বেরোতে থাকবে। যে ব্যক্তি দুর্বল থেকে দুর্বল মুহূর্তেও তার স্ত্রীর সাথে অবিচার করেনি, আমি কেন বারবার বলছি এই কথা, মানুষ সব থেকে বেশি অবিচার করে কার প্রতি? দুর্বলের প্রতি, তাই না? দুর্বলের প্রতি সব থেকে বেশি। আপনি দেখবেন, লক্ষ্য করবেন, একটা এলাকার সাধারণ মানুষ সেও অবিচার করতে পারে একটা গরিব অসহায় বয়স্ক রিক্সাওয়ালার প্রতি অবিচার করতে পারে, কারণ সে জানে যে আমি এর থেকে ক্ষমতা পাবো। আবার ওই ব্যক্তি পাড়ার একটা নেতার কাছে গিয়ে একটা থাস করে অন্যায়ভাবে থাপ্পড় খেয়ে চুপ করে ঘরে চলে যায়, তার কথা কিছু বলতে পারে না, কারণ ও জানে ওর শক্তি বেশি। তাহলে পৃথিবীতে দুর্বলকে সব থেকে বেশি নিপীড়ন দেওয়া হয়। এই জায়গায় একজন স্ত্রী তার পিতা মাতা আত্মীয় পরিজন সব ছেড়ে স্বামীর ঘরে আসে, স্বামী যদি মনে করে এই দুর্বল মহিলাটার উপর আমি জুলুম নির্যাতন করব, তাহলে ছলে বলে কৌশলে নানান জুলুম নির্যাতন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন মান দিনুকা, বলো তোমার দিন কি ছিল, সেদিন এটা জিজ্ঞেস করা হবে, তুমি কি তোমার স্ত্রীর প্রতি নিপীড়নকারী ছিলে, অবিচারকারী ছিলে? আমার ভাইরা, এই প্রত্যেকটা বিষয়ের হিসেব সেই দিন দিতে হবে আখেরাতে। এটাই হচ্ছে আসল কথা মান দিনুকা। এই পর্যায়ে এসে আমি একটা বিষয় আপনাদের শোনাতে চাই। পৃথিবীতে দেখবেন বহু মানুষ আছে এমন, মুসলমানদের মধ্যেও আছে বলেই আমি মুসলমানদের মাঝে এটা বলছি, অমুসলিমদের মধ্যে তো প্রচুর আছে যারা আখেরাতকে বিশ্বাসী করে না, আছে না? প্রচুর নাস্তিক আছে এমন যারা ধর্ম বলে কিছু বিশ্বাস করে না। এই রোজার মাসে 12 এপ্রিল এরকমই একটা বড় গ্রুপের সাথে সাক্ষাৎ হয়েছিল আমার যাদবপুর ইউনিভার্সিটিতে একটা সেমিনারে বক্তব্য রাখতে গেছি। দ্য প্রফেট উড ইন ইসলাম বিষয়টা ছিল অ্যাডাম টু মোহাম্মদ, দ্য লিগাসি অফ প্রফেট উড ইন ইসলাম, এর উপরে আলোচনা ছিল। তো আমি ইচ্ছাকৃতভাবে জানি যাদবপুর ইউনিভার্সিটির পুরো আবহটাই প্রচুর নাস্তিকদের আবহ, আল্লাহকে মানে না, ইসলাম তো দূরে, কোন ধর্ম মানে না, আখেরাত মানে না, তারা বলে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, যা হবে এখানেই হবে, খাও পান করো মৌজ করো। তো আমি বলছিলাম আচ্ছা, এই যারা মনে করে যা হবে পৃথিবীতেই হবে, আর মৃত্যু হয়ে গেল তো ফুরিয়ে গেল, দেহকে মাটিতে দিয়ে দেওয়া হলো, আগুনে পুড়িয়ে দেওয়া হলো, তো এ শেষ হয়ে গেল, এর আর কোনো ব্যাপার নেই, এটা যারা মনে করেন, আমি বললাম তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে তারা নিউটনের গতিসূত্র মানে কি মানে না, কি পৃথিবী বিখ্যাত আইজাক নিউটন বিজ্ঞানী, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত কলেজ আর ইউনিভার্সিটিতে এই আইজাকের সূত্র আমাদের পড়ানো হয়, সায়েন্সের ধ্রুব সত্য একটা সূত্র, তিনি বলেছেন এভরি অ্যাকশন হ্যাজ আ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটন বলছে প্রত্যেকটা ক্রিয়ার
সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। যেমন উদাহরণ, একটা বল আমি যদি তাদের জোরে শট মারি, বলটা যেমন যাবে, আমি ক্রিয়া করলাম ও যেমন যাবে, তেমন বল বিপরীত প্রতিক্রিয়া আমার পায়েও একটা চাপ দিয়ে যাবে, তাই না? একটা চাপ দিয়ে যাবে। এই হচ্ছে ক্রিয়ার প্রতিক্রিয়া, প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। তো আমি জিজ্ঞেস করলাম, এটা আপনাদেরকে বলছি মানে আপনাদের বলছি না, মুসলিম সোসাইটিতে আমার অনেক মানুষ আছে যারা মনে করে যে আখেরাত বলেই কিছু নেই, আর সেখানে তিনটে প্রশ্নের আবার এ কি। আমার ভাইরা, তাই যদি হতো তাহলে একটা কথা বলুন, আজকে মনে করুন পৃথিবীর একটা বড় দানব, পৃথিবীর একটা মানুষ রূপী বড় দানব আছে ভারতবর্ষে, এখন সেই ব্যক্তিটার ইশারায় ভারতবর্ষে বড় সাম্প্রদায়িক দাঙ্গা হলো, সেই দাঙ্গায় মনে করুন 3000 মুসলমানকে হত্যা করা হলো, একজন নেতা তার প্ল্যানে একটা বড় সাম্প্রদায়িক দাঙ্গা হলো আর ভারতবর্ষে 3000 মুসলমানের হত্যা হলো। এখন ভারতবর্ষের আইনে অনেক দিন হোক বা সঙ্গে সঙ্গেই হোক বিচার হলো, আর বিচারের পরে ওই দানবকে ফাঁসি দেওয়া হলো, তাহলে দুনিয়ার বিচার সম্পন্ন হয়ে গেল নাকি? দুনিয়ার বিচার সম্পন্ন হলো, তার ফাঁসি হয়ে গেল। কিন্তু নিউটন কি বলেছে, ক্রিয়া যতটা করবে তার সমান প্রতিক্রিয়া থাকবে। তাহলে ও কাজ করেছে এমন 3000 জনকে খুন করেছে, কিন্তু ওকে দুনিয়ায় আপনি 3000 বার মারতে পারবেন নাকি? 3000 বার কাউকে হত্যা করা যাবে না, দুনিয়ায় হত্যা কবার হতে পারে? একবার, একবারের বেশি হবে না। তাহলে এখনো 2999টা খুন, তার শাস্তিটা তো ওদের তোলা থাকলো, ওটা কোথায় হবে? ওটার জন্যই দরকার একটা এমন সেট আপ যে পুরো ব্যবস্থা করা যাবে বদলে, নতুন এক আয়োজন হবে, নতুন এক জগৎ স্থাপন হবে, আর সেখানে ওর প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেবের পরে যথাযথ পুরস্কার অথবা শাস্তি। পুরস্কার এরকমই হয়, উদাহরণ দিই, এই পৃথিবীতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করেছে মনে করুন মুশরিকদের ঘরে, মুশরিকদের ঘরে জন্মগ্রহণ করেছেন, ছোটবেলা থেকেই সে আল্লাহকে চেনে না, কারণ তাকে ছোটবেলা থেকে হাত ধরে মন্দির মন্দির মন্দির, এ তার কোনো দোষ নেই কারণ সেখানে জন্মেছে। এরপরে আল্লাহর কোন ইশারায় আল্লাহর দিনকে সে বুঝেছে, ইসলামটা বুঝেছে, আর ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার কারণে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, হয় না এরকম? ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, পরনের কাপড় কিনে দেওয়া হয়েছে, জমি জায়গা তো দূরের কথা, ধন দৌলত তো দূরের কথা, তার পরনের কাপড় কিনে দেওয়া হয়েছে, রাস্তার ভিখারি বানিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে আল্লাহকে ছাড়েনি। ওই দরিদ্র অবস্থায়, অভুক্ত অবস্থায় ঘুরে ঘুরে মেহনত করে সারা জীবন দারিদ্রতার সাথে লড়াই করে আধ পেটা খেয়ে তবু আল্লাহকে ছাড়েনি, দিনকে ত্যাগ করেনি, ইসলামের উপরে জীবনযাপন করে, হালাল রিজিকের উপরে জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ব্যক্তি এত বড় একটা কাজ করলো কিন্তু জীবনে কোথাও কোনোদিন সুখ পেল না, তাহলে ওর জন্য তো সুখের প্রয়োজন আছে নাকি? ও যে এত বড় কাজ করলো তার প্রতিদান তো দিতে হবে, পৃথিবীতে তো পেল না, তাহলে ওর প্রতিদানটা কোথায় থাকবে? কিংবা মনে করুন এমন একজন ব্যক্তি, সে দেখতে পাচ্ছে যে তার চোখের সামনে, একজন আগুনে পুড়ে মারা যাচ্ছে, এই ব্যক্তি একাই আছে, আশপাশে কেউ নেই, সে দ্রুত ওই ব্যক্তিটাকে আগুন থেকে বের করার জন্য মেহনত করে ঝাঁপিয়ে পড়ে তাকে বের করতে চেষ্টা করলো, পারল না, ও পুড়ে গেল, এ তখন কোন রকম নিজেকে বাঁচিয়ে বেরিয়ে এসেছে। এখন রাষ্ট্র ব্যবস্থা এমন যে শেষ মুহূর্তে পুলিশ এসেছে, এসে দেখলো জানি এই ব্যক্তিরা তো এই লোকটাকে পুড়িয়ে মেরে ফেলেছে, হয় না উল্টো দোষ, যে বাঁচায় তার ঘাড়ে দোষ আছে অনেক সময়, এতে ওকে পুড়িয়ে মেরেছে, ব্যাস তাকে অ্যারেস্ট করা হলো। এরপরে কোনো সাক্ষী সাবুদ নেই, পুলিশ তো অনেক সিজার লিস্ট বের করবে, তাকে জোর করে তার বয়ান লিখিয়ে দিয়ে আর করে ফাঁসি দিয়ে দিল, পৃথিবীতে ওর প্রতি অন্যায় হলো তো, তাহলে এই অন্যায়ের প্রতি বিধানটা কোথায় হতে হবে? ওকে পুরস্কারটা তো দিতে হবে, এগুলোর জন্য আখেরাত দরকার, এগুলো সাইন্টিফিক বিষয়, থাকতেই হবে আখেরাত। সেই আখেরাতে এই দ্বিতীয় ভাইটাল প্রশ্ন আমাদেরকে করা হবে, মান দিনকা, বলো তোমার দিন কি, কি দিন তুমি পৃথিবীতে যাপন করেছো? আল্লাহ জিজ্ঞেস করবে, যারা এই পৃথিবীতে আল্লাহকেই একমাত্র আইনদাতা বলে মেনে নিয়ে আল্লাহর আইন অনুযায়ী নিজের জীবনের সবটা চেষ্টা করেছে সাজাতে, সেই দিন তার কষ্ট হবে না, সে বলবে আমার রব তো আমার আল্লাহ, আর আমার দিন ছিল ইসলাম।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো একটা তো রয়ে গেছে, মান ফি নবিয়ুকা, তোমার নবী কে ছিল? হ্যাঁ মুসলমানরা হাসে, বলে আর নবী জানি না, নবী দিবসে এত মিছিল করবো, আমার নবীকে চিনি না মানে। কিন্তু সেই দিন আসবে না নবীর নাম, আসবে না, কারণ তুমি যদি চলে থাকো ইবলিসের পথে, চলে থাকো যদি ইবলিসের পথে, সেই দিন ওই নাপাক জবানে আমাদের পাক নবীর নাম আসবে না, আসবে না। আমি উদাহরণ দিচ্ছি, দেখো পরিষ্কার করে সুরাত তাওবার 80 নম্বর আয়াত 81 নম্বর আয়াত আল্লাহ উদাহরণ দিয়েছেন। এই উদাহরণ পুরো কোরআনে ঘুরি ঘুরি আছে, এই উদাহরণ রাসূলের জীবনে আছে, আমি সেইখান থেকে দিচ্ছি। আপনাদের একটা নাম মনে আছে, মদিনায় একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই, বিখ্যাত ব্যক্তি, মদিনার সর্দার ছিল সে। এখন নবী মুহাম্মদ ইসলাম যখন মদিনায় চলে এলো, মদিনার অধিবাসীরা বলল আপনার মতো পুত ও পবিত্র চরিত্রের মানুষকে আমরা পেয়েছি, আল্লাহর নবীকে পেয়েছি, সুতরাং এখন আমাদের এই মদিনার শাসক আপনি হবেন, আমাদের মদিনা রাষ্ট্রপতি আপনি হবেন, আর মদিনা চলবে ইসলামী আইন অনুযায়ী, তাই না? মদিনা চলবে ইসলামী আইন অনুযায়ী। মদিনায় যখন এই ঘটনাটা ঘটছে, তখন 173 জন, মাত্র 173 জন মুসলিম মুমিন এসেছে, আর 1000 সামথিং তখনো পর্যন্ত ইসলাম কবুল করেনি মদিনায়। কিন্তু মদিনার সংবিধান হয়ে গেল আল্লাহর কোরআন, হয়ে গেল আল্লাহর কোরআন সংবিধান হয়ে গেল, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ছে, অমুসলিমরাও খুশি ইসলামের শাসন পেয়ে, অমুসলিমরাও খুশি কারণ সেখানে সাম্প্রদায়িকতা নেই, জুলুম নেই, নির্যাতন নেই, একটা শান্তির বাতাবরণ কায়েম হয়েছে সবাই খুশি। আব্দুল্লাহ বিন উবাই ও সবসময় প্রথম কাতারে নামাজ পড়ত, আব্দুল্লাহ বিন উবাই প্রত্যেকটা ওয়াক্তে জামাতে নামাজ পড়ত, বা জামাত 5 ওয়াক্তের নামাজ, বা জামাত পড়ত শুধু না, প্রথম কাতারে একেবারে আউয়াল কাতারে ও দাঁড়াত, একদম রাসুলের পিছনে যে ইকামত দেবে তার পাশেই ও দাঁড়াত। এটা কে করতে পারে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ রাসুলের পিছনেই দাঁড়াবে, কত ইমানদার না হলে এটা পারা সম্ভব? 5 ওয়াক্ত নামাজ যাই হোক ও ঠিক আছে দাঁড়াবে, রাসুলের পিছনে দাঁড়াত। ও প্রথম দিকে যে ড্রেস বেশভূষা পড়ত, ও যখন দেখলো নবী মুহাম্মদকে এখানকার রাষ্ট্রপতি বানানো হয়েছে, ও নিজের ড্রেস বেশভূষা পুরো বদলে ফেলল, একেবারে রাসুলের ড্রেস, তার যেমন পাগড়ি ও তেমন পাগড়ি পড়তে শুরু করলো, তার যেমন পোশাক ও তেমন পোশাক পড়তে শুরু করলো, আর রাসুলের সালাম ফেরার পরে সাহাবারা বসে তসবি করত, রাসুল বসে তসবি করতেন, ও বসে তসবি করত, সাহাবারা উঠে চলে গেলেও ও উঠে যেত না, যতক্ষণ না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জায়গা ত্যাগ করতেন ততক্ষণ আব্দুল্লাহ বিন উবাই নিজের জায়গা ত্যাগ করত না। এটা কিসের লক্ষণ? কত বড় নামাজি আর কত বড় পরহেজগার, কত ইমানদার মুমিনের লক্ষণ। ওই মদিনায় আল্লাহর কোরআনের আইন যা যা বলেছে ও কোনো বিরোধিতা করেনি, কোনো আইনের বিরোধিতা করেনি, ইসলামী আইন এসেছে, ইসলামী আইনই মেনে জীবন চালাচ্ছিল। তবুও এই ব্যক্তির জানাজা আমার রাসুল পড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসুলকে বলছেন, হে রাসুল এরপরে এই রকম মুনাফিক কোন ব্যক্তির জানাজায় আপনি আর শামিল হবেন না, আল্লাহ বলছেন। আবার যখন রাসুল হাত তুলে দোয়া করছেন তার জন্য, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ রাসুলের হাত নামান, আপনার দোয়া এর জন্য কোনো কাজে লাগবে না। আবার রাসুল যখন তার কবরের কাছে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 81 নম্বর আয়াত পাঠিয়ে বলছেন, রাসুল এর কবরের জিয়ারতেও যাবেন না আপনি। আমি কার কথা বলছিলাম? আব্দুল্লাহ বিন উবাই, যে ব্যক্তিটা এত নিষ্ঠার সাথে 5 ওয়াক্ত নামাজ রাসুলের পিছনে নামাজ পড়ত, যে ব্যক্তি মরার আগে তার ছেলেকে ওয়াসিয়াত করে যাচ্ছে যে এই বেটা আমি মরে গেলে আমার কাফনটা যেন হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জোব্বা, দেহের কাপড়, রাসুল তাই করেছে, নিজের পরনের কাপড়, নিজের গায়ের কাপড়টা দিয়ে সেটাকে কাফন, কাপড়টা দিয়ে কাফন করার জন্য। এরপরে যখন মৃতদেহ আছে আব্দুল্লাহ বিন উবাইয়ের, রাসুল তাকে দেখা করতে এসেছেন, সাক্ষাৎ করতে এসে দেখছে আব্দুল্লাহ বিন উবাইয়ের চোখটা হাঁ করে খোলা, মুখটাও বড় করে খোলা,
রাসূল তার ছেলেকে বললেন, তুমি এর চোখটাকে বন্ধ করে দাওনি, মুখটা বন্ধ করে দাওনি? বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আব্বার চোখ আর মুখ বন্ধ হয়নি, এরকমই আছে। আমার রাসূল তার মাথার কাছে বসলেন, বসে বিসমিল্লাহ বলে নিজের মুখের লালা মোবারক নিলেন, নিয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখের মধ্যে দিলেন। এগুলো কত সৌভাগ্যের কথা না? রাসূলের পোশাক হয়েছে তার কাফর, রাসূলের লালা মোবারক তার মুখে যাচ্ছে কবরে যাওয়ার আগে। তারপরে আমার রাসূল এভাবে থুতনিটা ধরে আর মুখটার কাছে ধরে আস্তে করে চাপলেন, একই সাথে মুখও বন্ধ হয়ে গেল, চোখটাও বন্ধ হয়ে গেল। এরপরে তাকে জানাজা হলো, কবরে দেয়া হচ্ছে। আর আল্লাহ বলছেন, হে রাসূল, কখনোই এই এই রকম মুনাফিকের জানাজাও করবেন না, এই রকম মুনাফিকের কবরের কাছে যাবেন না। বলে আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মনে রাখবেন এই ধরনের মুনাফিকগুলো জাহান্নামের সব থেকে নিচে থাকবে। আমার রাসূল অন্য হাদিসে বলেছেন, কোন ব্যক্তিকে যখন জাহান্নামের উপর থেকে ছেড়ে দেয়া হবে, যেমন তোমাদের কুয়াতে উপর থেকে কোনো পাথর ফেলো ও মুহূর্তে পাথরটা নিচেই চলে যায়, জাহান্নামের উপর থেকে কোনো ব্যক্তিকে যখন ফেলা হবে, সেই ব্যক্তি জাহান্নামের উপর থেকে জাহান্নামের ভিতরে পড়তে 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 70,000 বছর সময় লাগবে। কতদিন? 70,000 বছর। জাহান্নামের পরিধি গভীরতা এত বেশি। আর আল্লাহ বললেন, জাহান্নামের ওই রকম গভীর গর্তের সব থেকে নিচে, সব থেকে তলদেশে এরা থাকবে। আমার ভাইয়েরা, উপরে যাদেরকে পোড়ানো হবে, উপরে যাদেরকে পোড়ানো হবে, তাদের ঘাম রক্ত নাড়ি ভুঁড়ি পুঁজ গলে গলে নিচের দিকে যাবে নাকি উপর দিকে উঠবে? নিচের দিকে যাবে। এইভাবে কোটি কোটি জনতার পুড়ে যাওয়া ঘাম রক্ত পুঁজ এগুলো সব নিচের দিকে যাবে। জমা হবে কোথায়? সব থেকে বেশি জমা হবে নিচে। আগুন আর এই নোংরা তার মধ্যে হাবুডুবু খাবে, এই মুনাফিকরা আল্লাহ বলছে। কেন আপনাদের মনে হবে না? কেন এমনটা হবে? সে তো তার পোশাক বদলে ফেলেছিল, রাসূলের পোশাকের মতো নিজের পোশাক বানিয়ে নিয়েছিল, রাসূলের মতো তার পাগড়ি চেঞ্জ করে নিয়েছিল, রাসূলের মতো পাগড়ি শুরু করেছিল, তার মুখে দাড়ি ছিল না আগে, রাসূলকে দেখার পরে মুখে দাড়ি গজালো, রাসূলের মতো দাড়ি রাখতে শুরু করলো, রাসূলের একদম পিছনে নামাজ 5 ওয়াক্তের। আর সব থেকে বেশি মর্যাদা দিয়ে রাসূলের সালাম দিতেন, এমনভাবে সালাম দিতে যেন মনে হচ্ছে যে জান্নাত থেকে ফেরেশতা এসেছে। শুধু তাই না, কোন মজলিস যখন রাসূল কথা বলতেন, রাসূল যখন কোনো কথা বলতেন বয়ান করতেন, সে সবাইকে বলতো, চুপ করো, তোমরা কেন কথা বলছো? রাসূলের কথার উপরে কথা বললে যে আল্লাহর গজব আসবে, চুপ করো তোমরা। এরকম ব্যক্তিকে আল্লাহ বললেন জাহান্নামের সব থেকে নিচে থাকবে। কেন বলুন তো? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ও নামাজ রোজা হজ জাকাত রাসূলের মতো পোশাক আশাকে কোনো কমি রাখেনি। কমি কি ছিল জানেন? রাসূল বলছেন, ওর কমি ছিল শুধু এটা, ইসলামী শাসনও মেনে নিয়েছে কিন্তু সন্তুষ্ট মনে, সন্তুষ্ট মনে, বাই স্যাটিসফাইড, সন্তুষ্ট মনে ও ইসলামের শাসন কোরআনের শাসনকে মেনে নেয়নি। আমি যে আল্লাহর কোরআন নিয়ে এসেছি, কোরআনের শাসন চলছে মদিনায়, এতে ও বাহ্যিক মেনে নিয়েছে, বাহ্যিক কোনো বিরোধিতা করেনি, কিন্তু দিলের সন্তুষ্টির সাথে ও এটা মেনে নেয়নি, ফলত ওকে আল্লাহ মুনাফিক ঘোষণা করে এত বড় শাস্তি দিচ্ছে। আমার ভাইয়েরা, এই যদি একজনের অবস্থা হয় যে রাসূলের পোশাক পরে জানাজা পেয়েছে আর তার লালা মোবারক নিয়ে কবরে ঢুকেছে, আর রাসূলের জামাতের সব থেকে ফার্স্ট কাতারের মুত্তাকি, এই যদি হয়, তারপরেও আল্লাহ তাকে মুনাফিক বলে, এই জন্যই যে সে কোরআনের শাসনকে, রাসূলের শাসনকে সন্তুষ্টির সাথে মেনে নিতে পারেনি, তাহলে আজকে যারা আমরা, আজকে যারা আমরা রাসূলের উম্মত বলার পরেও জীবনের কোনো জায়গায়, কোনো জায়গায় রাসূলের আইনের শাসন নেই, আমাদের কোনো চিন্তাও নেই, আমরা কিভাবে আশা করতে পারি যে কেয়ামতের ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অমান ফি নবিয়কা এই কথার জবাব দিতে পারব? তিনটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিকাংশ মানুষ এই জন্য কাতারে কাতারে জাহান্নামে যাবে, কারণ বাস্তবে এই জমিনে তারা এই প্রশ্নের উত্তর দেবার মতো করে প্রস্তুতি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত আর উলুহিয়াত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ,
যে তার রুবুবিয়াত আর উলুহিয়াত, উলুহিয়াত মানে আল্লাহই যে একমাত্র আইন দাতা, সে ছাড়া আর কোনো আইন দাতা নেই, জীবনভর এটাকেই ইয়াকিন রাখা, এর উপরেই আমল করা, এর উপরে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা, জিহাদ করা, মুজাহিদ হওয়া, এটা ছাড়া আল্লাহর উলুহিয়াত মেনে চলা যায় না। সমাজ পুরো ইবলিসের হাতে থাকবে, সুদ মদ জেনা জুয়া আছে থাকবে থাকুক, ব্যবচার আছে থাকুক, লাম্পট থাকে থাকুক, আমি মুসলমান বাবা, আমি মসজিদ মাদ্রাসা কায়েম করে, হুজরা কায়েম করে, জিকির আসগার করে চলে যাব, ব্যাস জান্নাত তো আমি এখান থেকেই পেয়ে গেছি, এটা কখনো নয়, এটা কখনো নয়। আমি তাহলে আপনাদের কোরআন থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে জিজ্ঞেস করা আল্লাহ করেছেন, সুরা আন-নিসা, সুরা আন-নিসার 75 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মোবাইল থাকলে দেখুন এই আয়াতটা, সুরা নিসা 75 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমিনা আহলুহা। আল্লাহ বলছেন, মুসলমানদের বলছেন, মুসলমান মানে কোন মুসলমান? সুরা নিসা যাদের উপরে মদিনায় পাঠানো হচ্ছে, কাদের উপর পাঠানো হচ্ছে? আবু বকর, উমর, উসমান, আলী, না আবার তাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিত্বগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতে জিজ্ঞেস করছেন, তোমাদের কি হলো, তোমরা কেন সেই সমস্ত অসহায় নারী পুরুষের জন্য আমার পথে লড়াই করছো না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে আর আমার কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের দেশ থেকে আমাদের বের করে নিয়ে যাও, আর না হলে সাহায্যকারী পাঠাও। আল্লাহ বলছেন, হে মুসলমানরা তোমাদের কি হলো, তোমরা কেন এদের জন্য লড়াই করছো না? আচ্ছা, যাদেরকে এটা জিজ্ঞেস করছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আর তার সাহাবারা ইতিপূর্বে তারা মক্কায় সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে না, কিন্তু ঈমান ত্যাগ করেনি, আবার মদিনায় আসার পরে বদরের প্রান্তরে জান দিয়েছে, ওহুদের প্রান্তরে জান দিয়েছে, খাইবারে জান দিয়েছে, হুনায়নের প্রান্তরে জান দিয়েছে, মাল দিয়েছে, তার মানে তারা আল্লাহর সব কটা পরীক্ষায় পাশ করছিল তো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধমক দিয়ে বলছে তোমাদের কি হলো, মানুষ যখন নিপীড়িত, মানুষ যখন নির্যাতিত, মানুষ যখন অসহায়, তখন তোমরা তাদের জন্য লড়াই করছো না কেন? জিজ্ঞেস করলেন তো, সুরা আল নিসা 75 নম্বর আয়াত, 76 নম্বর আয়াতে গিয়ে ওই একই সুরা 76 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ আর জিজ্ঞেস করছেন না, ফয়সালা শোনাচ্ছেন, ফয়সালা শোনাচ্ছেন, কেমন ভাবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তোমাদের মধ্যে ঈমানের দাবি করবে এই মানুষকে বাঁচানোর লড়াইয়ে তাদেরকে বের হতেই হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানের দাবি করে আল্লাহর পথে এই লড়াইটা তাদের করতেই হবে। আবার আল্লাহ বললেন, ফয়সালা শোনাচ্ছেন, আর যারা আল্লাহর পথে লড়াইটা না করে তাগুতের পথে লড়াই করে, আসলে নাম ওদের যাই হোক, আব্দুল জব্বার, আব্দুর রহিম, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, যাই হোক, আল্লাহ বললেন ওরা তো আসলে কাফের, আল্লাযীনা কাফারু। দেখছেন, আজকে যখন আমার দেশে, আজকে যখন আমার দেশে এক একটা সিদ্ধান্তের কারণে, একটা একটা সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ মানুষ বেরোজগার হয়ে যাচ্ছে, যাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ বেরোজগার হয়ে যাচ্ছে, আমার ভাইরা, ওয়াজ হতে হবে জীবন নিয়ে, ওয়াজ হতে হবে আপনার জীবন নিয়ে, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে, ওয়াজ হতে হবে আপনার পরকাল নিয়ে, কারণ এই জীবনটা পরকালের সাথে পুরো জুড়ে আছে। তাহলে একটা কলমের খোঁচায় এমন সিদ্ধান্ত হল যে একবারে 1,000 আর 500 টাকার নোট বাতিল, কখন? রাত 8টার সময় ঘোষণা হচ্ছে আজ থেকে এই দুটো নোট বাতিল। পরিণতি কি হয়েছে? পরিণতি হয়েছে ভারতবর্ষের কোটি কোটি জনতা কাজ হারা হয়েছে, নাকি? কোটি কোটি জনতা কাজ হারা হয়েছে, সম্পন্ন সম্পন্ন ব্যবসায়ীরা নগদ যোগান নেই বলে ব্যবসা শেষ হয়ে গেছে, গরিব মানুষের টাকা ব্যাংকে জমা করা আর ব্যাংক থেকে কিছু টাকা তোলা, এই চক্করে লাইনের পর লাইন দিয়ে গরমে সন্তানকে কোলে নিয়ে, গরমে লাইনের পর লাইন দিয়ে পুলিশের লাঠি খেয়ে, কার টাকা ছিল? জনগণের টাকা, নিজের টাকা জমা দিতে গেছে, নিজের টাকা তুলতে গেছে, পুলিশের লাঠি খেয়ে রোদে দাঁড়িয়ে
ব্রেন স্ট্রোক হয়ে, সানস্ট্রোক হয়ে, হিট স্ট্রোক হয়ে রাস্তায় মরেছে, মরেনি? জনগণকে নিপীড়নের শিকার হতে হয়েছে আমার দেশে, নিপীড়ন। হঠাৎ কোন সময় দেয়া নাই, তিন দিন চার দিন পাঁচ দিন না, কোনো সময় নয়, হঠাৎ টিভিতে উদয় হল আর ঘোষণা দিল কাল থেকেই লকডাউন, ব্যাস যে যেখানে আছো, যে যাহা পার হোক ওহি পে রে যাও, ঘোষণা হয়ে গেল। পরিণতি কি হল? কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়ল, কার কাছে খাবার আছে, কার কাছে টাকা আছে, কার কাছে রসদ আছে, দেখাশোনা নেই, আটকে পড়ল না। এবারে ঘরে আসে কি করে? আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ রেল লাইন ধরে রাস্তা দিয়ে হেঁটে 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 ঘরে ফিরতে হয়েছে না? জনগণকে কষ্টের শিকার হতে হয়েছে। শুধু কি তাই, শুধু কি তাই, এক একটা জায়গায় এক একটা জায়গায় দুর্বলের উপরে সবলের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা নির্যাতন জুলুম আবার জেল জরিমানা, এগুলো আজকে আম হয়ে গেছে, সাধারণ ব্যাপার হয়ে গেছে। মিছিল হবে, মিছিল হবে আপনার পাড়া দিয়ে, আপনার মসজিদের পাশ দিয়ে মিছিল হবে, তারপরে মিছিল হবে আপনার মসজিদের পাশ দিয়ে, এরপরে আপনার মসজিদের উপরে ইট পাটকেল বোমাও ছড়া হবে। আপনারা যদি পাল্টা প্রতিরোধ করেন তাহলে বুলডোজার হয়ে, বুলডোজার এসে আপনার ঘর বাড়িগুলো ভেঙে দেওয়া হবে। হচ্ছে কি হচ্ছে না এদেশে? এই যে মানুষের উপরে তামাম জুলুম নির্যাতন, মানুষের উপরে এই যে তামাম জুলুম আর নির্যাতন চলছে, এই নির্যাতনগুলো আমার দেশে হচ্ছে। শুধু কি এই নির্যাতনগুলো? যখন যখন আমার দেশে নারী জাতির শরীর থেকে পর্দার কাপড় খুলে নেওয়া হয়েছে, হিজাব সরিয়ে দেওয়া হয়েছে, হিজাব করলে মরণ তাদের কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হচ্ছে, আদিবাসীদের জমি জায়গা জঙ্গল যখন বড় বড় শিল্পপতিদের হাতে বিক্রি করার জন্য তাদেরকে সেখান থেকে মেরে হত্যা করে জেল দিয়ে উৎখাত করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষে কোটি কোটি আদিবাসী তাদের নিজেদের জমি জায়গা থেকে উৎখাত হচ্ছে, আপনি ভাবছেন ওদের কান্না বেকার যাচ্ছে? এরকমই কান্না কাঁদছিল মদিনায়, মদিনার একেবারে প্রান্তে সিরিয়ার সীমান্তে একদল ক্ষুদ্র জনগোষ্ঠী, তাদের উপরে বারবার রোমান সম্রাটের সৈন্যরা এসে আক্রমণ করত, তারা দুর্বল ক্ষুদ্র ছিল, মদিনার মূল শহর থেকে অনেক দূরে ছিল বলে তারা কিছু কিছু করতে পারত না, তাদের কান্নার প্রতিবিধান করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ওই আয়াত পাঠিয়ে বললেন কি হলো তোমাদের? সূরা আন-নিসার 75-76 নম্বর আয়াত, আল্লাহ বললেন তোমরা কেন লড়াই করছো না মানুষকে বাঁচানোর? আজ ভারতবর্ষের সর্বত্র জুলুমান নির্যাতন ছাড়া কিছু নেই। এই অবস্থায় কোরআন যাদের ঘরে আছে, কোরআন যাদের মসজিদে পড়া হয়, কোরআন যারা খতম করে করে কোরআনের শিক্ষাকেই খতম করে দিচ্ছে, আল্লাহ তাদেরকেই জিজ্ঞেস করছে অমা লাকুল্লা তুগাতিলুনা ফী সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন আল্লাহর পথে তোমরা লড়াই করছো না? এই দুর্বল থেকে দুর্বলতম নরনারী আবাল বৃদ্ধ বনিতা নির্যাতিত হচ্ছে, ফরিয়াদ করছে আমার কাছে আল্লাহ বাঁচাও, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী হিসেবে কাদের চয়েস করেছিলেন ভাই? একদল লোক যখন ডুবে যায় সরকার তখন প্রশিক্ষিত বাহিনী পাঠায় না তাদেরকে উদ্ধার করার জন্য? এই যে মানবতা ডুবে যাচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অন্ধকারে আগুন ঢুকাচ্ছে, এদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ প্রশিক্ষিত বাহিনী কিন্তু পাঠিয়েছিলেন। দেখুন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরাই সেই উম্মাত, খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত, এই অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষ জাতিকে তোমরা উদ্ধার করো। আমি এই জন্য বলছিলাম তিনটি প্রশ্নই হবে জানিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে, কিন্তু উত্তর দিতে গিয়ে সেই দিন দলে দলে জাহান্নামে যাবে। কারণ কারণ একটাই, উলুহিয়াত আর রুবুবিয়াত আর রিসালাত আমরা ছেলে খেলা করেছি, এই উম্মাহ আমরা ছেলে খেলা করেছি। এই অবস্থায়, এই অবস্থায় আমাদের জন্য তারা পরিত্রাণের জায়গা কোথায়? পরিত্রাণের জায়গা হলো সব দিক থেকে মুখ ফেরাতে হবে ভাই, লাল নীল সবুজ হলুদ, পৃথিবীতে যত মতাদর্শ আছে, পৃথিবীতে যত নকল ভ্রান্ত
মেকি নেতৃত্ব আছে, সব দিক থেকে মুখ ফেরাতে হবে। আর মুখটাকে করতে হবে, মুখটাকে করতে হবে একেবারে স্ট্রেট রাইট, স্ট্রেট ফরওয়ার্ড দেখতে হবে টুয়ার্ডস যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে হবে একেবারে আমাদের নেতা, আমাদের নবী রাহাবার রাসুলের দিকে। তিনি যা করতে বলেছেন তা করতে হবে, যা ছাড়তে বলেছেন তা ছাড়তে হবে, তাই তো নাকি? কোনো অজুহাত দেওয়ার জায়গা নেই, কোনো অজুহাত দেওয়ার জায়গা নেই, এ কথা বলার কোনো সুযোগ নেই। আখেরি জামানা, এখন অত ইসলাম নিয়ে চলা যাবে না, এখন একটু এদিক ওদিক করতেই হবে, এইরকম বলার কোনো সুযোগ আল্লাহর পক্ষ থেকে নেই। যদি থাকতো তাহলে সূরা আলী ইব্রাহিমের ওই আয়াতটা আমি যেটা শুরুতেই বলেছিলাম, আল্লাহ বলতেন না যে আখেরাতে আসবে তোমাদের আমলগুলোকে আমি পুরো ছায়ার মতো উড়িয়ে দেবো, কারণ এদিক ওদিক করেছো, এদিক ওদিক করার কোনো সুযোগ আল্লাহ রাখেননি আমাদের। আমার ভাইরা, রাসুলের দিকে তাকাতে হবে। রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন যে মর্যাদায় আমরা সম্পৃক্ত হলে উতরে যাব, তার অনুসরণ ছাড়া, তার অনুসরণ ছাড়া পৃথিবীতেও নাজাত নেই, আখেরাতেও নাজাত নেই, তার অনুসরণ ছাড়া পৃথিবীতেও নাজাত নেই। দেখুন, রাসুলকে আমরা যেখানে ছেড়েছি সেখানেই গাড্ডাই করেছি। রাসুলের যা যা ওসিয়াত ছিল আমাদের উপরে কি ছিল? আসলা আসলা আসলা, রাসুলের ওসিয়াত ছিল, হে উম্মত নামাজ 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 ছিল না? আমরা নামাজ ত্যাগ করেছি, জাতি গাড্ডাই করেছি। রাসুলের ওসিয়াত কি ছিল? রাসুলের ওসিয়াত আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুন ফাআনজির ওয়া রাব্বিকা ফাকাব্বির, তামাম মানব জাতি অন্ধকারে হাত ডুবে খাচ্ছে, ওদেরকে আমার দিকে ডাকো। মুসলমান সে ওসিয়াতের বিরোধিতা করেছে, করেনি। মুসলমান আজকে জীবন কোথায় চালাচ্ছে? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা মুসলমানদের দায়িত্ব ছিল তো? আমরা কিন্তু যেটা করছি, আল্লাহর দিকে মানুষকে আহ্বান না করে আমরা নিজেরা নিজেদের মতো জীবনযাপন করছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে ওসিয়াত ছিল তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে যেমন রাসূল করেছেন, আমরা যেটা করছি কি হয়েছে সমস্যা? হ্যাঁ সাড়ে একদম দশ মিনিট, জি জি সাড়ে এগারোটা, ঠিক আছে। আল্লাহ রাসুলের দিকে রুখ করতে হবে, যেখানে আল্লাহ রাসুলকে আমরা ত্যাগ করেছি সেখানেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আপনাদেরকে বলতে পারি, রাসুল সাহেবের যা যা পছন্দের ছিল, যা যা রাসুলের পছন্দের ছিল, আমরা যত্ন সহকারে আল্লাহর রাসুলের সেই প্রত্যেকটা পছন্দ নিজেদের জীবনে মেনে চলছি না ত্যাগ করেছি। তিনি যেটা যত বেশি পছন্দ করতেন আমরা সেটা তত বেশি ত্যাগ করেছি। আমার রাসুল যেটা যত বেশি পছন্দ করতেন এ উম্মত সেটাকে তত তাড়াতাড়ি ত্যাগ করেছে। তিনি নামাজকে সব থেকে পছন্দ করতেন, উম্মতের নামাজের অবস্থা বলা যাবে না। তিনি আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন, ওয়াদাইয়ানিল্লাহ, আল্লাহ তাকে বলেছেন, তিনি আল্লাহর দিকে, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন, এটা তার সব থেকে পছন্দের কাজ ছিল। আমরা মানুষ জাতিকে আল্লাহর দিকে আহ্বান করার কাজকে কবেই ত্যাগ করেছি। তিনি শিক্ষাকে সব থেকে বেশি পছন্দ করতেন না, আমরা শিক্ষাকে সব থেকে আগে ত্যাগ করেছি, ফলত আমরা গাড্ডাই করেছি। অথচ আমরা রাসুলের সম্মান আর মর্যাদা নিয়ে খুব সচেতন, তার সম্মান আর মর্যাদা নিয়ে আমরা খুব বয়ান করি। রাসুলের সাথে কেউ যদি একটু খেলাফ কিছু বলেছে আগে মিছিল করে ভাঙচুর করি, আগে মিছিল করে ভাঙচুর করি। নূপুর শর্মা কেন এই কথা বলেছিল, আমার রাসুলকে নিয়ে এরকম বাজে কথা সে কেন বলেছে? আমরা মুসলমানরা রাসুলকে এত ভালোবাসি যে আমরা মিছিল করলাম, প্রতিবাদ করলাম, ঠিক আছে প্রয়োজন ছিল, কিন্তু আমরা ভাঙচুরও করলাম। আর সেই মিছিলেরই দুজনকে বের করে সাংবাদিকরা প্রশ্ন করছে, ভাই নূপুর শর্মা নবী মুহাম্মদের ব্যাপারে যা বলেছে ঠিক বলেনি, অন্যায়, তাই তো? এই ভাইরা বললে হ্যাঁ অন্যায় করেছে। আচ্ছা কি অন্যায় আমায় বুঝিয়ে বলো। সাংবাদিক বলল, নূপুর শর্মা যারা বলেছিল যে অন্যায়, আমি তো হিন্দু, আমাকে বোঝাও। এটা বলে ঠিক, এটা তো বলতে পারবো না, বলো তাহলে তুমি মিছিলে কেন হাঁটছো, মিছিলে কেন হাঁটছো? বলে নবীকে ভালোবাসি। দেখুন রাসুলকে ভালোবাসি, এর কোনো সন্দেহ নেই, কিন্তু রাসুলের জীবনের আসল মাহাত্ম, আসল মর্যাদা, তার জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে যে বৈজ্ঞানিক সত্যগুলো লুকিয়ে আছে কোনো খবর রাখি না। এ হচ্ছে উম্মতের অবস্থা। ফলে জীবনের সব ক্ষেত্রে রাসুলকে ত্যাগ করেছি, জীবনের সব ক্ষেত্রে আজকে মুসলমানরা ইঁদুর আর ছুঁচোর জাতিতে পরিণত হয়েছে, খালি গর্ত খুঁজছে কোথায় গেলে বেঁচে থাকবে।
নাহলে তো মেরে দেবে। আমাদের জীবনে যে সংকীর্ণ হচ্ছে এটা শুধু রাসূলকে ত্যাগ করার কারণে। তাহলে রিসালাত ত্যাগ করেছি, আল্লাহর উলুহিয়াত ত্যাগ করেছি, রুবুবিয়াত ত্যাগ করেছি, আমাদের পরিণতি আজ সংকীর্ণ হয়েছে। আমি আমার কথা শেষ করবো যে কথা দিয়ে, ভাই আমাদের এই আয়োজনগুলো, এই ব্যবস্থাপনাগুলো একমাত্র তখন কামিয়াব হতে পারে যখন এগুলোকে আমরা ক্লাসের মতো গ্রহণ করব। নিছক সুর তাল আর গাল গল্প দিয়ে নয়, এই যে এত খরচ, এত মেহনত, এত পরিকল্পনা, এগুলোকে আসুন প্রশিক্ষণের জায়গা বানায়, প্রশিক্ষণের জায়গা, টু দি পয়েন্ট। এই বিষয়ের উপরে আমাকে জবাবদিহি করতে হবে, এই বিষয়ের উপরে আমাকে জবাবদিহি করতে হবে। আমাকে মাত্র কয়েকদিন আগে বাউরিয়া প্ল্যাটফর্মে আমি একটা প্রোগ্রামে বাগনানে যাচ্ছি, একজন ভাই আমার সাথে এসে দেখা করে বলছে আসসালামু আলাইকুম হুজুর। আমি বলি ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছে না, এটা চিনতে পারছি না। বলে আমি বাউরিয়ারই মানুষ, দীর্ঘদিন হায়দ্রাবাদে আছি তো, আর বড় দাড়ি হয়ে গেছে, চিনতে পারছেন না। আমি বলি আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। তো আমাকে বলছে এই বিষয়টা একটু হওয়া দরকার, তাই না? আমি বিষয়টা এখন আর বলবো না, কারণ এটা সামনে আনলে এখন আবার এক ঘন্টা বলতে হবে। আমি শুধু একটু তাকে বললাম আচ্ছা এই বিষয়টা হওয়া দরকার কেন? আল্লাহ রাব্বুল আলামিন যা যা জিজ্ঞেস করবেন হাশরের মাঠে এটা তো বলে দিয়েছেন, তাতে তো এই বিষয়টা নেই। তোমরা এই বিষয়টাকে সামনে এনে কেন মানুষকে গুলিয়ে দিচ্ছ? মানুষকে কাজের ময়দানে থাকতে দাও, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসে বিভ্রান্ত করো না যেগুলো আখেরাতে জিজ্ঞেস করা হবে না, বরং যেগুলো আখেরাতে জিজ্ঞেস করা হবে সেগুলোর প্রশ্নের উত্তর রেডি করতে দাও মানুষকে। এই জলসা, এই মাহফিলগুলো, এই ধরনের আয়োজনগুলো ক্লাসের মতো কাজে লাগুক, প্রশিক্ষণের জন্য কাজে লাগুক, যাতে করে এই জাতি আবার প্রাণ ফিরে পায়, আবার রাসূলের দিকে ফিরতে পারে, আল্লাহ রুহিয়াত আর রুবিয়াতের তালাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু সংক্ষিপ্ত সময় আমাকে দিয়েছিলেন, আমি যা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর যা বরকত, এর যা কল্যাণ, আমাকে আর আপনাদের সবাইকে এ থেকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।